হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আবার নতুন একটা ব্লগে চলে এসেছি। কোথায় এসেছি দাদু আমরা? তো তাহলে দেবগ্রাম পার্ক, দেবগ্রাম পার্কে চলে এসেছি। ফরেস্ট, তাই তো? এটা দেবগ্রাম ফরেস্ট। আচ্ছা, তাহলে ভিতরটা এখন যাবো আমরা ঘুরতে যাবো। তো আমরা ফরেস্টের মধ্যে প্রবেশ করছি সবাই মিলে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, আমরা কোথায় এসেছি? দেবগ্রাম ফরেস্ট। এখন তাহলে বন্ধুরা শুরু করা যাক। শহরের কোলাহল থেকে বেরিয়ে তো চলে এসেছে একটা নির্জন পরিবেশে এবং অপূর্ব প্রকৃতি। বিভিন্ন পশু পাখির তো ডাক শুনতেই তো পাচ্ছি, আর যত ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে ভয় লাগছে। কিন্তু আমরা যাবই, কিন্তু যাবই। এর মধ্যে বিভিন্ন রকম গাছ আছে, বিভিন্ন রকম গাছ আছে, দেখতেই তো পাচ্ছ। এই যে একটা বট গাছ। দাদু মনে হয় কিছু একটা দেখতে পেয়েছে। তো দাদু একটা ডাল ভাঙবে, ডাল ভাঙে আমাকে ইশারা করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো সামনে মনে হয় একটা সাপ ঠাপ দেখতে পেয়েছে। তো দেখতেই তো পাচ্ছ, সেটাকে তাড়াচ্ছে রাস্তা থেকে। তো জঙ্গলে ঢোকার সময় তো বিভিন্ন প্রোটেকশন নিয়ে ঢুকতে হয়, তো আমাদের কাছে কোনোই প্রোটেকশন নেই। এই ফরেস্টের মধ্যে অনেক কিছু আছে, তো দেখতে হলে লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না। এই ফরেস্টে আসার জন্য লোকেশনটা ট্যাগ করে দেবো। আমরা ঘুরতে এখন কটা বাজে? এখন মনে হয় বাজে 1:30 বাজতে গেছে। তো আমরা চলে এসেছিলাম, কটার সময় এসেছিলাম আমরা তখন? 11:00 এখানে ঢুকে গেছি, পৌঁছে গেছি। তো এখন 1:30, কটা বাজে? 1:30 বাজে। তো 1:30 এখন বাজে। তো দেখা যাক আরও কত কিছু তোমাদের দেখাতে পারি। তো তোমাদের চলো আর একটা জিনিস, খুব ভালো একটা জিনিস দেখাতে চলেছি। তো সেটা হচ্ছে এই ফরেস্টের মধ্যেই পেয়ে যাবেন এই লেক। এই লেকের মধ্যে দেখো হিজেল গাছগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এইখান থেকে তোমরা তো ডেস্কটপের দেখা গেলো ফেসবুক, ইনস্টা, তোমার হচ্ছে ওয়ালপেপারের কিছু ফটো নিতে পারো এখান থেকে। খুব সুন্দর একটা প্লেস এটা, খুব সুন্দর একটা প্লেস তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ। হিজল গাছ তো তোমরা মানে অনেক জায়গায় দেখেছো যে হিজল গাছ জলের মধ্যে হয়েছে। তো দাদু, এই যে দাদু চলে এসছে। দাদু কি এটা? এটা পকোড়া। আচ্ছা, আমার জন্য নিয়ে এসছো, থ্যাংক ইউ দাদু। তো ভাবতে পারিনি যে আমি এরকম দেখতে পারবো। এই এই যে এই ফরেস্টের মধ্যে এই যে এত সুন্দর একটা প্লেস থাকবে নিজেও কোনোদিন বুঝতে পারিনি। এইখানটা এই যে এইটা নাকি খুব গভীর ছিল আর খুব বড় ছিল, এই যে এই পুকুরটা। আর এইখানেই নাকি সেই রাজা এইখানে স্নান করত, পার্সোনাল শুধু রাজাই এইখানে স্নান করত। তো গাইস, এই জায়গাটা আবার আমি সুন্দরভাবে শ্যুট করে দিলাম, তো তোমরা ওয়ালপেপার হিসাবে স্ক্রিনশট মেরে নিতে পারো। আর এইখানে নাকি তোমার হচ্ছে যুদ্ধ হয়েছিলো, তো যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেছিলো। তো তারপরের থেকে এখান থেকে সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে সেই এই এটা আছে মানে 380 বিঘে যে সম্পত্তি আছে এখানটা পুরো ফরেস্ট টোটালে। তো এখানে তো কোনো মালিকানা এখন কোনো কিছুই নেই। আর এই ফরেস্টে প্রবেশ করতে গেলে কোনো এন্ট্রি বা কোনো ফি দিতে লাগবে না, পুরোটা এখন ফ্রি হয়ে গেছে। এইখান থেকেই আমরা নামছিলাম, হঠাৎ দেখি আর একটা বিষাধর সাপ। গাইস, এই যে এখান থেকে আমরা নামছিলাম, তো বিশাল বড় সাপ, বিশাল বড় সাপ দেখা গেছে। কত বড় হবে সাপটা? অন্তত 13 ফুট তো লম্বা হবে। 13 ফুট তো লম্বা হবে আর এইরকম মোটা। বাবা, তো ভাগ্যিস তো আমাদের কাজ চলে আসেনি, দেখে পর আমরা চলে এসেছি। তো সেই ভয়ে কিছু জায়গায় শুনেছিলাম যে এখানে 4000 সাপ ছিল, আমরা তো দেখিনি। তা আমাদের সামনে একটা পড়েছে, তো আমরা সেটা দেখে ধর বিশ্বাস করতে পড়ছে। তো গাইস, কেমন লাগছে? আর এখন ড্রেসটা চেঞ্জ করব, প্রচুর প্রচুর গরম, প্রচুর গরম। ড্রেসটা না চেঞ্জ করলেই হচ্ছে না। ড্রেস চেঞ্জ করে নিলাম, আর হচ্ছে টুপিটা চেঞ্জ করে, খুব গরম, এতটা গরম তা বুঝতে তোমাদেরকে আমি ফিলিংসে বুঝাতে পারছি না, ফিলিংসে তোমাদের কিছু বুঝাতে পারছি না। আর এতটা গরম তোমরা দেখতেই তো পাচ্ছ কেমন রোদ পিছনে। আর ড্রেসটা তো কেমন লাগছে? আমরা একটা এখানে গাছের একটা ডাল ভেঙে তো আমরা সামনের দিকে এগোবো। তো এই যে সেই গাছের ডালটা, দাদা ভাঙো। এটা হচ্ছে দুজনের জন্যে, দুটো লাঠি ভাঙতে হবে যে সামনে এগোনো যায় ওর জন্যে। এই যে হচ্ছে আমার লাঠি, এই যে সামনে এগোনোর জন্যে, শুধুমাত্র সামনে এগোনোর। আর শুনেছি যে এখানে নাকি আগে কিছুদিন আগে অনেক হরিণ দেখা গেছিলো, হরিণ বাঘের শব্দ পাওয়া গেছে। আর এখানে খুব রাতের বেলা নাকি খুব
ভয়াবহ অবস্থা। আর এখানে রাতের বেলা এখানে কেউ আসে না, দেখতেই পাচ্ছ এখানে এখানে জল ছিল, এই যে এখানে জল ছিল শুকিয়ে গেছে। আর হচ্ছে এই যে এইসব শিকড় শিকড় সব জেগে রয়েছে, আর এখানে পুরো ফুল জল ছিল শুকিয়ে গেছে, এখন তো করার সময়। আর অজানা ফরেস্টে তো আমাদের কোনো জ্ঞান নেই যে সামনে কি আসবে আর কি আসবে না, আর আমাদের সাথে কিন্তু কোনো চেনা কোনো পরিচয় নেই। আমরা সামনে এগিয়ে যাচ্ছি বহুত সময় ধরে, এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল তো আমরা এগিয়ে যাচ্ছি, কোনো কিছুই মিললো না, মিললো শুধু পশু পাখি এইসব। আর বেশি ভিতরে ঢুকলে তো আমার তো মনে হচ্ছে রাস্তা চিনতে পারবো না, তো আর এখানে বেশি একটা নেটওয়ার্কের কোনো সিস্টেম নেই, সব তো নেটওয়ার্ক উড়ে গেছে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কপালে কি আসা, তোমাদের সব কিছু শেয়ার করছি। ও সেই একটা প্লেস, তো গাইস আমরা চলে এসেছি নতুন আরেকটা প্লেস নিয়ে তোমাদের সামনে, দেখতেই থাকো পাচ্ছ। এই যে এইখানে, এই যে এইখানে বলেছিলাম যে রাজার যে প্রজারা ছিল তো এইখানে সেই স্নান করতো সব, অনেক বড় লেক এটা। আর ওই সাইডটা, ওই যে ওই সাইডটা তোমার বোধ হয় ওই সাইডটা অনেক গভীর জঙ্গল, ওই সাইডটা অনেক গভীর জঙ্গল। তো এই দাদু কি চিন্তায় পড়লো তো বুঝতে পারলাম না, দাদু কি ব্যাপার, কী ব্যাপার দাদু, কি ভাবছো? এ ভাবছি বলতে দেখছি, দেখো দাদু ওই জলটা দেখো, ঢেউ খেলানো ঢেউ খেলানো মতো। আর দেখো তুমি এখানে দাঁড়াও একটু খেয়াল করো, দেখো জলের ভিতর থেকে না মাঝে মাঝে উপর দিয়ে কি উঠে আসছে, মনে হচ্ছে কি কুমির হবে না কি মাছ, তুমি দেখো একটু খেয়াল করো। হ্যাঁ এখনো সাবস্ক্রাইব করুন, শীঘ্রই সাবস্ক্রাইবটা করে দাও, আমার দাদুর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দাদুর চ্যানেলটার নাম কি? রঞ্জিত বিশ্বাস। তো এই চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দাও। দেবগ্রাম ফরেস্টে আসার জন্য তোমাদের সব কিছু লোকেশান তোমাদের সব কিছু দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর তোমরা যদি আসো তো সত্যি বলছি দ্বিতীয় সুন্দরবন যাকে বলে তার থেকে বেশি বেটার, তোমাকে বলে বোঝাতে পারছি না। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, পুরো ফ্রি। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে এই জায়গাটা দেখো কেমন। সো গাইস তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে তো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করো তারা শীঘ্রই সাবস্ক্রাইবটা করে দাও, আর কেমন ভিডিও চাও তোমরা কমেন্টে জানিয়ে দাও। আমাদের পক্ষে বা দাদুর পক্ষে কেমন ভিডিও চাও তোমরা তো সেটা তোমরা শীঘ্রই জানিয়ে দাও। দাদুর চ্যানেলটা তোমার সাবস্ক্রাইবটা করে দাও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর আমরা এখানে এসেছি দু ঘন্টা আড়াই ঘন্টার মতো, আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে। তো আমাদের এখান থেকে যেতে এখনও ঘন্টা চারেক সময় লাগবে, তো আমাদের হয়তো এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের পিকনিক শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা এর মধ্যে প্রচুর ভিতরে চলে এসেছি, তো আমাদের লোকজন খুঁজে পাচ্ছি না, তো আমরা এখন বেরিয়ে যাবো। আর তাদের ফোন করে নেটওয়ার্ক, এখানে এখানে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, নেটওয়ার্কই পাওয়া যায় না। তো আমরা যে রাস্তা ধরে ধরে দিমাগ লাগিয়ে লাগিয়ে আমরা ঠিক সেখানে যাবো, তারপর যদি পাই আর না পাই এখান থেকে বাস ধরে চলে যাবো, আর সে গাড়ি তো আমাদের পক্ষে হবে না, আর তাদের খুঁজে পাবো না নেটওয়ার্ক যেহেতু নাই এখানে। তো সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আরেকটা কথা বলে দিই, তোমরা এখানে এসো খুব 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 আনন্দ পাবে, খুব এনজয় করতে পারবে। আর আমরা হয়তো অনেক কিছু দেখাতে পারিনি, কারণ আমাদের সামনে অনেক কিছু হয়তো পড়িনি, তোমাদের সামনে হয়তো এমন কিছু পড়তে পারে যেটা তোমাদের খুব ভালো লাগবে, আনকমন বিষয়। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক সবাই ভালো থেকো। তো গাইজ আমরা এখন ফিরে যাচ্ছি, তা তোমরা যদি এখানে আসো, যদি ট্রেনে আসো গাংনাপুর স্টেশনে নামতে হবে, এখানে গাংনাপুর স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দেবগ্রাম পার্ক, তো এসো ঘুরে যেও।